আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে শুরু করে দিনভর আমাদের রাজ্য তথা দেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে ঘটে চলেছে নানান ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও গরমের হাত থেকে আজও রেহাই নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনের। তবে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। অন্যদিকে তাপপ্রবাহ জারি থাকবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবারও ভয় ধরাতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। মাঝে বেশ কয়েকদিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে করোনার সংক্রমণ। দেশে এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আগের দিন যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 1000-এর কাছাকাছি, সেখানে আজকে আক্রান্ত হয়েছেন 2183 জন। আজ সকাল 7টা নাগাদ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশেরাল গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিশ্বজিৎ বাগ নামে এক ব্যক্তির বাড়ির আলমারি ভেঙে এক চোর বেশ কয়েকটি সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, সকালে বাড়ির সকলেই নানান কাজে ব্যস্ত ছিলেন এবং অধিকাংশ মানুষই বাড়ির বাইরে ছিলেন। সৈকতনগরীর নিউ দীঘায় একটি বেসরকারি হোটেলে এক পর্যটক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ মৃত ব্যক্তির মহিলা সঙ্গীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাম উপাধ্যায়, বয়স 43 বছর। আজ 18 এপ্রিল বিজেপির পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়, আর সেই কারণেই আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা বিশেষ উদ্যোগ নেন। এদিন কোলাঘাট স্টেশন সহ রূপনারায়ণ নদের তীরবর্তী এলাকা এবং বেশ কয়েকটি মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয়। আগামী 23 এপ্রিল তাম্রলিপ্ত পৌরসভা এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে শহরবাসীর মতামত জানতে চা চক্রের আয়োজন করেছেন পৌর প্রধান এবং উপপৌর প্রধান। তমলুক শহরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সাধারণ মানুষজনেদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে, তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিজেপি বলছে প্রধানমন্ত্রীর চ্যাপে চর্চাকে নকল করতেই এমন উদ্যোগ। পানের বুকিংয়ের সমস্যার সমাধান, পানকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি। পাইকারি আড়তদারদের জুলুমবাজি বন্ধ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ পান চাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। চাষিরা নিমতৌড়ি মোড় এলাকায় মিছিল করে প্রতিবাদ সভা করে। শেষে সভাপতির নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল জেলা শাসকের কাছে পৌঁছান এবং একটি স্মারকলিপি জমা দেন। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।